আসসালামু আলাইকুম এল বিডি ইউরেকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ ফজল রাব্বি আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি সেটা হলো অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান আর অ্যাসাইনমেন্ট হলো টু আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো পরমাণুর গঠন তারপরে পারমাণবিক সংখ্যা পরমাণুর গঠন হলো অধ্যায় এখানে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এবং আইসোটোপ এই পাঠগুলো থেকে প্রশ্নটা করা হয়েছে আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হলো এভাবে যে একটা শখ দেওয়া আছে শখের এক্স এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে সতেরো এবং ভর সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ ওয়াই এগারো পারমাণিক সংখ্যা এগারো ভর সংখ্যা তেইশ জেড পারমাণবিক সংখ্যা ছয় ভর সংখ্যা চোদ্দ এগুলো এক্স ওয়াই জেড দ্বারা কোনো মৌলকে চিহ্নিত করা হয়েছে এখানে কোনো মৌল মৌলগুলোর নাম দেওয়া নাই এই মৌলগুলো চিহ্নিত করতে হবে তাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার মাধ্যমে তারপরে এক নম্বর প্রশ্নে দেখো যে এক নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে আইসোটোপ কাকে বলে তারপর খ নম্বর প্রশ্ন পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো গ নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে উদ্দীপকের ছকে উল্লেখিত জেট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো আর ঘ নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যোগ গঠন সম্ভব যুক্তি সহকারে বিশ্লেষণ করো আমরা প্রশ্নটা দেখলাম আমরা যদি এখন অ্যাসাইনমেন্টে যাই তাহলে অ্যাসাইনমেন্টে লেখার ক্ষেত্রে তোমরা অনেক ভালো করে লিখবা সেটা আমাদের যেভাবে আমরা দেওয়া আমাদের সিটগুলো দেওয়া আছে সেই সিট অনুসারেও তোমরা লিখতে পারো এইভাবে লিখলে অবশ্যই তোমরা ভালো কিছু আশা করতে পারো যেমন দেওয়া আছে যে দুই নংয়ের প্রশ্নের কয়ের উত্তর দেখা যাচ্ছে যে প্রথম প্রশ্ন ছিল আইসোডোপ কাকে বলে এখানে দেখো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোডোপ বলে নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় এখানে পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা তাহলে দেখো যে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয় যেমন অক্সিজেনের একটি পরমাণুতে আটটি প্রোটন রয়েছে তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আট এরপরে তোমরা ঘ নম্বরের গ নম্বরের প্রশ্ন দেখো গ নম্বরের উদ্দীপকে বলা হয়েছে যে সকে উল্লেখিত জেড মোলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো আমরা যদি গ নম্বর প্রশ্নে দেখি গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে মৌল জেড মোলের পারমাণবিক সংখ্যা ছয় জেড মলের পারমাণবিক সংখ্যা আমরা যদি প্রশ্নের মধ্যে নিয়ে আসি দেখা যাচ্ছে যে জেড মলের পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা চোদ্দ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখা লিখতে হবে যে দেওয়া আছে জেড মৌলে পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা চোদ্দ তাহলে যেহেতু আমরা জানি মৌলের ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা অতএব নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা আমরা দেখতে পাইছি ভর সংখ্যা হলো চোদ্দ প্রোটন সংখ্যা হলো ছয় তাহলে পাওয়া যাচ্ছে হলো আট তাহলে জেট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা হলো আট তাহলে এর থেকে আমরা এই গ নম্বরের অ্যান্সারটা পেয়ে গেলাম যে গ নম্বরের নিউট্রন সংখ্যা হল আট আমরা যদি ঘ নম্বর প্রশ্নটা দেখি যে ঘ নম্বর প্রশ্নের মধ্যে বলা আসে যে এক্স ওয়াই মৌল দুটি পরমাণু সময়ের মধ্যে যৌগ গঠন সম্ভব কি না তা আলোচনা করো দেওয়া আছে এক্স মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো যেটা ক্লোরিনের পারমাণবিক সংখ্যাও সতেরো তাই এক্স মৌলটি হলো ক্লোরিন সিএল এবং ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা এগারো সোডিয়ামের পারমাণবিক সংখ্যাও এগারো তাই ওয়াই মৌলটি হল সোডিয়াম এখন যুক্তি বিশ্লেষণে আমরা যদি দেখতে পাই যে মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে দুই আট আঠারো বা বত্রিশটি ইলেকট্রন থাকলেও স্থিতিশীল হয় সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে সোডিয়াম এগারো এর ইলেকট্রন বিন্যাস হলো দুই আট এক এর সর্বশেষ শক্তিস্তরে স্তরে একটিমাত্র ইলেকট্রন বিদ্যমান এবং ক্লোরিন সতেরো দুই আট সাত এর সর্বশেষ শক্তি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন বিদ্যমান এবং সোডিয়াম পরমাণু সর্বস্তরের যে একটি ইলেকট্রন আছে তাই সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের এই ইলেকট্রনটি খুব সহজেই ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে এবং স্থিতিশীল হয় অন্যদিকে ক্লোরিন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন আছে এই সাতটি ইলেকট্রন তো ত্যাগ করা সম্ভব নয় এই জন্য সাতটি ইলেকট্রনের ত্যাগ করা কঠিন বলেই ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং বিপরীত যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এবং সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইড একটি যোগ্য যেমন দু টু সোডিয়াম এখানে সোডিয়াম টু প্লাস এবং ই মাইনাস মানে সোডিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ক্লোরিন ক্লোরিন টু সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে সোডিয়াম এবং ক্লোরিন পরবর্তীতে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে এইভাবে আয়ন সৃষ্টির মাধ্যমে সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যোগ্য গঠন করতে সক্ষম হয় সক্ষম হয় তাহলে আমাদের অ্যান্সারগুলো হয়তো তোমাদের ভালো লাগবে আর এইভাবে লিখলে তোমরা অবশ্যই ভালো মার্ক পেতে পারো আর আমাদের ভিডিওর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলবা না যেন খুব আর চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেতে পারো আর লাইক এবং শেয়ার করলে তোমাদের বন্ধুদের মাঝেও সেগুলো পৌঁছে যাবে এবং তারাও তোমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ভালো থাকুন